আজ আমি শুরু করছি দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান আলো চ্যাপ্টার। তোমরা পাশে থেকো। আলো, আমি যদি শুরুতেই বলি বলতো আলো কি, তাহলে তোমরা অনেকেই বলবে খুব সহজ একটা সংজ্ঞা, সেটা হচ্ছে আলো এক প্রকার শক্তি, যে শক্তি আমাদের চোখে দর্শন অনুভূতি সৃষ্টি করে। তাহলে আলো কি বললে আমরা এই কথাটাই সবার আগে বলবো। সেই জন্য আলো কি তার উত্তরটা আমি প্রথমে লিখে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমি বলছি আলো, তাহলে আলো এক প্রকার শক্তি। আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শন অনুভূতি সৃষ্টি করে। তোমরা জানো আলোকে দেখা যায় না, তবে আলো আমাদের কোনো বস্তুকে দেখতে সাহায্য করে। আমরা চারপাশে যা দেখছি সবই আলোর জন্যই, আলো না থাকলে আমরা কোনো বস্তুকে দেখতে পেতাম না, অর্থাৎ আমাদের চোখের সামনে সবই অন্ধকার হতো, অর্থাৎ কোনো বস্তু দৃশ্যমান হতো না। তাহলে আলো, একটা পয়েন্ট আমি লিখে দিচ্ছি, আলো দেখা যায় না। আলোকে দেখা যায় না, আলো দেখা যায় না, তবে কি আলো আমাদের দেখায়, আলো বস্তুকে দৃশ্যমান করে। বুঝতে পারলে? এবার আলো সম্বন্ধে কয়েকটা বিষয়, আলোর ক্যারেক্টারিস্টিক বলো, আলোর ধর্ম বলো, আলোর প্রপার্টি বলো, কয়েকটা প্রপার্টির কথা বলছি। আলোর কি কি ধর্ম? আলো হচ্ছে একটা ধর্মের মধ্যে আমরা বলতে পারি আলোর কয়েকটি ধর্ম। এক নম্বর, সবাই তোমরা জানো আলো সরল রেখায় চলে, একটা সমসত্ত্ব মাধ্যম, একটা নির্দিষ্ট সমসত্ত্ব মাধ্যমের মধ্য দিয়ে আলো সরল রেখায় চলে, সবসময় কিন্তু চলে না। আলো যখন মাধ্যম পরিবর্তন করে অথবা মাধ্যম যদি সমসত্ত্ব না হয়, একই ঘনত্বের না হয়, তাহলে কিন্তু আলোর সরল রেখায় যাবে না। তাহলে আলোর সরল রেখার যাওয়ার একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি কন্ডিশন, মাধ্যমটা সমসত্ত্ব হতে হবে, অর্থাৎ মাধ্যমের ঘনত্ব সর্বজায়গায় একই হতে হবে, তবেই আলো সরল রেখায় যাবে। আচ্ছা, তাহলে এক নম্বর ধর্ম আমরা লিখছি আলো একটি নির্দিষ্ট সমসত্ত্ব মাধ্যমে সরল রেখায় চলে। নম্বর টু, আলোর গতিবেগ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু আছে সবার থেকে আলোর গতিবেগ বেশি। সেই আলোর গতিবেগ সেকেন্ডে 186,000 মাইল, অর্থাৎ 300,000 কিলোমিটার প্রতি সেকেন্ড। এক সেকেন্ডে 300,000 কিলোমিটার বা 186,000 মাইল যায়, এত দূরত্ব অতিক্রম করে আলোর গতিবেগ, এতটাই বেশি। সেখানে শব্দের গতিবেগ তোমরা জানোই 332 মিটার পার সেকেন্ড, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং নর্মাল প্রেশারে, নর্মাল টেম্পারেচার আর প্রেশারে, অর্থাৎ প্রমাণ চাপ তাপমাত্রায় শব্দের গতিবেগ বায়ুতে সেটা হচ্ছে 332 মিটার পার সেকেন্ডের মতো। মাত্র এক সেকেন্ডে 332 মিটার যায়, সেখানে কিন্তু আলো যাচ্ছে এক সেকেন্ডে 300,000 কিলোমিটার। এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আলোর গতিবেগই সব থেকে বেশি, আলোর চাইতে বেশি গতিবেগের এখনো কোনো কিছুই আবিষ্কৃত হয়নি, কোনো বস্তুই আলোর গতিবেগের চাইতে বেশি গতিবেগে যেতে পারে না। তাহলে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে
যে গতিবেগ বলা হলো আলোর গতিবেগ 300,000 কিলোমিটার প্রতি সেকেন্ড, সেটা হচ্ছে শূন্য মাধ্যমে। হ্যাঁ, তবে অন্য কোনো মাধ্যমে গেলে কিন্তু আলোর গতিবেগ কমে যায়। যেমন আলো কাচের মধ্য দিয়ে যেতে পারে, কাচ একটা স্বচ্ছ পদার্থ আমরা জানি, কাচের মধ্য দিয়ে আলো যাবে আরও কম, সেটা হচ্ছে 200,000 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে। তেমনি জলের মধ্যে আলোর গতিবেগ আলাদা হবে, জল স্বচ্ছ পদার্থ, জলের মধ্যে দিয়ে আলো যেতে পারে, যে সমস্ত স্বচ্ছ পদার্থ সবার মধ্যে দিয়ে আলো যেতে পারে, জল একটা স্বচ্ছ পদার্থ, জলের মধ্যে দিয়ে আলো যায়, আবার কাচ বললাম স্বচ্ছ পদার্থ, এর মধ্যেও আলো যায়। সব থেকে বেশি আলোর গতিবেগ কোন মাধ্যমে? শূন্য মাধ্যম যদি হয়। আমরা অনেক সময় বায়ু মাধ্যমেকেও শূন্য মাধ্যম হিসেবে ধরে নিই, তাহলে শূন্য মাধ্যমে তুমি ধরে নিতে পারো বায়ু মাধ্যমে আলোর গতিবেগ, আলোর বেগ (3×10^8 মিটার পার সেকেন্ড। তার মানে এটাই কিলোমিটারে লিখলে 300,000 কিলোমিটার পার সেকেন্ড আলোর গতিবেগ। আচ্ছা, হ্যাঁ, এখন আসছি 3 নম্বর ধর্ম, আলো। তোমরা হয়তো অনেকেই জানো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, শুধু তাই না, কোনো কোনো ক্ষেত্রে আলোকে আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মনে করি, আবার কোনো কোনো ক্ষেত্রে আলোকে কিন্তু কতগুলি কণার সমষ্টি হিসাবেও আমরা কল্পনা করে থাকি। আবার আবার অনেকের মতে আলো ফোটন নামক এক প্রকার কণার স্রোত। তাহলে আলো কি? কেউ বলতে পারে ফোটন নামে এক প্রকার কণা, তার স্রোত হচ্ছে আলো। আবার কেউ যদি বলে আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা নাকি তরঙ্গের আকারে যায়। তাহলে দুরকম মতবাদ আছে আলো সম্পর্কে। আচ্ছা, এবার কতগুলি আলোর কতগুলি ধর্ম বর্তমান, যেগুলোকে আমরা বলি আলোকীয় ধর্ম। আলোকীয় ধর্মগুলো কি? আলোকীয় ধর্ম হচ্ছে আলোর প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, আরও দু একটি ঘটনা ঘটে, যাকে বলা হয়, একটি বলা হয় ব্যতিচার, একটি বলা হয় অপবর্তন, একটি বলা হয় সমবর্তন, বিক্ষেপণ, এইসব আলোর আলোকীয় ঘটনা। আলোর এই ঘটনাগুলি ঘটে। তা তোমরা প্রতিফলন আর প্রতিসরণ সম্পর্কে কিছুটা জানো, আর আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে আমরা আলোর প্রতিফলন প্রতিসরণ নিয়ে আলোচনা করব। সেজন্য আমরা 4 নম্বর ধর্মে আমি লিখছি আলোর প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার অপবর্তন সমবর্তন বিক্ষেপণ এই আলোকীয় ধর্মগুলি বর্তমান। হলো, তাহলে আলোর এই ধর্মগুলো দেখা যায়। তার মধ্যে আমাদের পড়ার বিষয় আমরা শুরুতেই পড়ব প্রতিফলন। তোমাদের সিলেবাসে কী আছে? তোমাদের এই যে আলোকীয় ধর্মগুলি আছে তার মধ্যে দুটোই তোমাদের সিলেবাসে, সেটা হচ্ছে প্রতিফলন এবং প্রতিসরণ। অন্য অন্য যে ধর্মগুলি আছে, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, বিক্ষেপণ, এগুলো আমরা যারা সায়েন্স নিয়ে পড়বে ক্লাস 12-এ উঠলে এই ধর্মগুলি তোমরা পড়তে পারবে। আচ্ছা,
আমরা তাহলে শুরু করছি কি আমাদের সিলেবাসে রয়েছে আলোর প্রতিফলন, এবং প্রতিফলন সম্পর্কে তোমাদের সকলেরই কিছু না কিছু ধারণা রয়েছে। তোমরা class 7 আলোর প্রতিফলন পড়েছ, তাহলে আলোর প্রতিফলন আমরা শুরু করছি। আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন কি তোমরা জানো? আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদ তলে গিয়ে পড়ে, অর্থাৎ দুই মাধ্যমের বিভেদ তলে গিয়ে যখন আলো পড়ছে, তখন আলোকরশ্মি দ্বিতীয় মাধ্যমে না গিয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। তাহলে আলোকরশ্মির এই প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন কী হলো? তাহলে আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে পড়ে প্রথম মাধ্যমে আবার ফিরে আসাই, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবার সময় দুই মাধ্যমের বিভেদ তলে থেকে প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। লেখা যাক প্রতিফলন, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবার সময় দুই মাধ্যমের বিভেদ তল থেকে প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে প্রতিফলন বলে। প্রতিফলনের সংজ্ঞা হলো, এবার একটা চিত্রকে আমরা প্রতিফলনটা একটু বোঝার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল, অর্থাৎ আলো এই একটা মাধ্যম থেকে এসে একটা তলের উপরে পড়লো। এটা একটা তলও তুমি ভাবতে পারো, বিভেদ তলেও প্রতিফলন হয় বা কোনো তলের উপরে পড়লেও প্রতিফলন হয়। তাহলে আলোকরশ্মি ভেবে পড়লো এই তলের উপর, পড়ার পর ঠিক এইভাবে প্রথম মাধ্যমে আবার ব্যাক করে চলে যাবে। তাহলে প্রথম মাধ্যম থেকে দুই মাধ্যমের বিভেদ তল বা কোনো তলে এসে পড়লে আবার প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে, এটাকে আমরা বলি আলোর প্রতিফলন। বাউন্সিং ব্যাক ফ্রম দ্য সারফেস, সারফেস থেকে বাউন্স ব্যাক হওয়াকেই বলা হয় আলোর প্রতিফলন, কিছুই না। একটা বলকে দেওয়ালের দিকে ছুড়ে দিলে কি হয়? দেওয়াল থেকে আবার বলটা ফিরে আসে, ব্যাক করে ফিরে আসে, এটাই। এটা যেমন বলের প্রতিফলন হলো, আলোও তাই। আলোকরশ্মি যখন একটা মাধ্যম থেকে একটা তলে গিয়ে পড়বে, সেই তল থেকে আবার আলো সেই মাধ্যমেই ফিরে যাবে, এই ঘটনাকেই বলা হবে আলোর প্রতিফলন। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি এটা তো একটা আলোকরশ্মি, এও একটা আলোকরশ্মি, আর ও বি আরেকটা আলোকরশ্মি। যে আলোকরশ্মিটা এই তলের উপর এসে পড়লো সেটাকে বলা হয় আপতিত আলোকরশ্মি, যে আলোকরশ্মি তল থেকে ফিরে গেল সেটাকে বলা হয় প্রতিফলিত আলোকরশ্মি। আচ্ছা, আর এই যে ও বিন্দু দেখতে পাচ্ছ, যেখানে আলোকরশ্মিটা এসে পড়লো তলের উপরে, সেই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু। আচ্ছা, তাহলে ও হচ্ছে আপতন বিন্দু। এবার আমি এই তলটার উপর আপতন বিন্দুতে একটা অভিলম্ব ড্র করি। এখানে একটা আমি লম্ব এঁকে নিলাম, এটা ড্র করলাম, তার মানে এটা একটা কাল্পনিক একটা রেখা, এর উপর দাঁড়িয়ে আছে একটা রেখা। আচ্ছা, এটাকে আমরা অভিলম্ব বলে থাকি। এই আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে দেখো একটা কোণ উৎপন্ন করলো, এই কোণটাকে বলা হয় আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। তাহলে এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। আচ্ছা, এবার চিত্রটা সম্বন্ধে একটু লেখা যাক। এটা হচ্ছে সেই তল, এটাকে আমরা প্রতিফলক তলও বলি। তাহলে এম এম ড্যাশটা কি? প্রতিফলক তল।
ও বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু। ও এন কে আমরা বলি অভিলম্ব। এ ও কে বলছি আমরা আপতিত রশ্মি। ও বি কে বলছি আমরা প্রতিফলিত রশ্মি। এ ও এন, এ ও এন এই কোণটাকে বলা হচ্ছে আপতন কোণ। এবং বিও এন অর্থাৎ প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করো সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। হলো, এবার তোমরা জানো প্রতিফলনের দুটো সূত্র আছে। প্রথম সূত্র কি? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে যে অঙ্কিত অভিলম্ব, এরা তিনটি একই সমতলে থাকবে, একই তলের মধ্যে তিনটা থাকবে। এই এক তল দেখো, এটা এই তিনটে আঙ্গুল মনে করো, মাঝখানেরটা আমাদের অভিলম্ব, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এরা এক তলে রয়েছে। আমি যদি আঙুলটা এরকম বেঁকিয়ে দিই তাহলে আর একতল থাকলো না। তিনটে আঙ্গুল যদি এইরকম এদিক থেকে দেখলে যদি একই রেখা হয় তাহলেই আমরা বলবো এটা একতলে আছে। এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অভিলম্ব একই তলে থাকবে। হ্যাঁ, সেই জন্য বলছি তার মানে এও আপতিত রশ্মি, ওবি প্রতিফলিত রশ্মি এবং ওএন অভিলম্ব একই তল। এখানে তল যেমন আমার ছবিতে তল কোনটা বুঝতে পারছো, যে বোর্ডের যে তলটা সেটাই হচ্ছে তল, এই বোর্ডের তলের মধ্যেই থাকবে। এটাকে আমরা বলি প্রতিফলনের প্রথম সূত্র। তাহলে আলোর প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র কি? প্রতিফলনের সূত্র এক নম্বর আমরা বলবো আপতিত রশ্মি কমা প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব অভিলম্ব একই সমতলে থাকে। একটা সূত্র। দ্বিতীয় সূত্র, এই যে এটাকে আমরা বলছি আপতন কোণ আর এটাকে বলছি প্রতিফলন কোণ, এই কোণ দুটো সমান সবসময়। এটা যদি আমি আই দিয়ে লিখি, ছোট হাতের আই, এটাও ছোট হাতের আই। আপতন কোণ, আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। তার মানে এখানে ছবিতে এও এন ইকুয়াল টু বিও এন, তার মানে আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। আচ্ছা, তাহলে মনে রেখো আপতন কোণ আর প্রতিফলন কোণ প্রতিফলনের ক্ষেত্রে সবসময় সমান হবে। আচ্ছা দেখো, আমি এক্সাম্পল নিচ্ছি দু একটা এক্সাম্পল। তোমাকে বলল এটা প্রতিফলক তল, এর উপর একটা উপরে আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হলো। এবার এইটা হচ্ছে প্রতিফলন কোণ, এই কোণটা কত? পরিষ্কার আপতন কোণ 30 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণ হবে 30 ডিগ্রি। তুমি নাম দিতে পারো এটা এ, ও এন বি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আমাদের বিও এন চাই, বিও এন এটা তো অবশ্যই এ ও এন এর সমান, তার মানে 30 ডিগ্রি হবে।
কারণ প্রতিফলনের দ্বিতীয় সূত্র আমাদের বললো আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান। ব্যাস দেখো তো, এটা এক্সাম্পল নাম্বার ওয়ান যদি বলি, এক্সাম্পল নাম্বার আমি টু বলছি এবার। এক্সাম্পল নাম্বার টু, একটা আলোকটা সেইভাবে পড়লো, এইভাবে চলে গেল। আমি বল, আমাকে বললো এই কোণটা 30 ডিগ্রি যদি হয় তাহলে আপতন কোণ কত এবং প্রতিফলন কোণ কত। এখানে চাইলো আমাদের আপতন কোণ কত, প্রতিফলন কোণ এটাই বা কত। আমরা কি করব, এটা তো প্রতিফলক তল, এর উপর আমরা অভিলম্ব একটা টেনে নেব, নিচ্ছে একটা অভিলম্ব টেনে, এটা অভিলম্ব। তাহলে এই কোণ আর এই কোণ সমান হয়, এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। এবার এটা 30 ডিগ্রি কোণ, তোমরা দেখো অভিলম্বের সঙ্গে প্রতিফলক তল লম্বভাবে থাকে, এটার সঙ্গে এটা লম্ব, তার মানে এইখান থেকে পুরোটা এই পর্যন্ত 90 ডিগ্রি। এখান থেকে যদি এই পুরোটা 90 ডিগ্রি হয় তাহলে তার মধ্যে এটা 30 ডিগ্রি, তাহলে এইটুকু হচ্ছে 90 - 30, তার মানে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আপতন কোণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে নাম দিয়ে দিতে পারো এ ও বি এন। তাহলে আপতন কোণ অ্যান্সারে কি হচ্ছে আমাদের, আপতন কোণ এ ও এন সেটা কি 90 - এইটার নাম দাও এম এম ড্যাশ। তাহলে এম ও এ এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 90 - এ ও এম। তাহলে 90 ডিগ্রি - এ ও এম মানে 30 ডিগ্রি। তাহলে আপতন কোণ হচ্ছে 60 ডিগ্রি হলো। তাহলে আপতন কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে। সুতরাং প্রতিফলন কোণ যেটা, প্রতিফলন কোণ যেটা বি ও এন সেটাও হবে 60 ডিগ্রি। আমাদের হয়ে গেল, দুটো প্রবলেমই হয়ে গেল। এভাবে আমরা আপতন কোণ প্রতিফলন কোণ নির্ণয় করতে পারি। তাহলে এইটা দেওয়া ছিল, এটা কিন্তু আপতন কোণ না, 90 থেকে এটা মাইনাস হলে তবেই আপতন কোণটা বেরোচ্ছে। আবার আপতন কোণ যা হবে প্রতিফলন কোণ একই হবে, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় প্রতিফলন কোণ সেটাও হবে 60 ডিগ্রি হলো। নেক্সট, এবার বলবো তোমাদের প্রতিবিম্ব। প্রতিবিম্ব কাকে বলে, আমরা আয়নার সামনে দাঁড়ালে আয়নার পেছনে আমাদের ছবি দেখতে পাই, তোমরা জানো আয়নার পেছনে যে ছবিটা দেখতে পাই সেটাই প্রতিবিম্ব। এবার প্রতিবিম্ব সৃষ্টি হয় কেন, প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে প্রতিফলন বা প্রতিসরণ। প্রতিফলন বা প্রতিসরণ হলেই বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হবে। তাহলে প্রতিবিম্ব সৃষ্টির কারণ হচ্ছে প্রতিফলন বা প্রতিসরণ। আমরা প্রতিসরণ তো পরে পড়ব, প্রতিফলন পড়ছি। প্রতিবিম্বের সংজ্ঞাটা এরকম, কোনো বিন্দু থেকে আলোকরশ্মি, কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণ হওয়ার পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় বা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় বা উপস্থিত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুটিকে বলা হবে প্রথম বিন্দুটির প্রতিবিম্ব। কীরকম প্রতিবিম্ব, দেখো প্রতিবিম্বের সংজ্ঞাতে আমরা কোনো বিন্দু থেকে আগত রশ্মি প্রতিফলিত বা প্রতিসৃত হবার পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় বা কোনো বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হয় তাহলে
তৃতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। প্রতিবিম্ব দুই প্রকার, একটা হচ্ছে সদ্বিম্ব আর একটা হচ্ছে অসদ্বিম্ব। সদ্বিম্ব আমরা আসছি, সদ্বিম্ব কাকে, সদ্বিম্ব কাকে বলে? এর মধ্যেই দুরকম প্রতিবিম্বের আভাস আমরা কিন্তু পাচ্ছি। এখানে বলা রয়েছে কোনো বিন্দুতে মিলিত হয় অথবা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই যে দুটো কথা, যখন কোনো বিন্দুতে মিলিত হবে প্রতিফলনের পর সেই বিন্দুটি হবে সদ্বিম্ব, আর যদি কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন সেই প্রতিবিম্বকে বলা হবে অসদ্বিম্ব। তাহলে প্রতিবিম্ব দুই প্রকার, একটা হচ্ছে সদ্বিম্ব আর একটা হচ্ছে অসদ্বিম্ব। আচ্ছা, এবার দেখো সদ্বিম্ব, সদ্বিম্ব কোনটা? আমরা জাস্ট শুধুমাত্র কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় কথাটিকে বাদ দিলেই আমাদের হয়ে যাবে সদ্বিম্ব। আবার আমি যদি কোনো বিন্দুতে মিলিত হয় কথাটি বাদ দিই তাহলে হয়ে যাবে আমাদের অসদ্বিম্ব। তাহলে আস, সদ্বিম্ব কাকে বলে? কোনো বিন্দু থেকে আগত রশ্মি, রশ্মি, আচ্ছা রশ্মি গুচ্ছটা করে দাও এখানে, একটু গুচ্ছ, আগত রশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর বিন্দুর সদ্বিম্ব বলে। একটা উদাহরণ দিচ্ছি সদ্বিম্বের, একগুচ্ছ সমান্তরাল রশ্মি। আমরা যখন লেন্স পড়ব বুঝতেই পারব একটা লেন্স দ্বারা, উত্তল লেন্স দ্বারা প্রতিসরণ হওয়ার পর একটা বিন্দুতে এটা মিলিত হয়। এই বিন্দুটি হচ্ছে যেখানে মিলিত হচ্ছে এটা হচ্ছে সদ্বিম্ব। আচ্ছা, যদি বলা হয় এটা তো সদ্বিম্ব মানে একটা প্রতিবিম্ব, কার প্রতিবিম্ব হয়? বস্তুরই তো প্রতিবিম্ব হয়। বস্তুটা কোথায় এখানে? বস্তু কিন্তু অসীম দূরে অবস্থিত, অসীম দূর থেকে বস্তু, অসীম দূর থেকে বস্তু, অসীম দূরের বস্তু থেকে রশ্মি সমান্তরালভাবে এসে লেন্সে পড়ছে, লেন্সে পড়ার পর লেন্সের অপর পাশে গিয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এই অপর পাশের এই বিন্দুটাকে বলা হবে সদ্বিম্ব। আচ্ছা, তারপর হচ্ছে অসদ্বিম্ব। একই রকমভাবেই আমরা বলবো কোনো বিন্দু থেকে আগত রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হবার পর যদি কোনো বিন্দু থেকে অপসৃত অপসৃত হচ্ছে বলে মনে হয় তবে ওই দ্বিতীয় বিন্দুকে
প্রথম বিন্দুর অসদ বিন্দু বলে। দেখো আয়নার পেছনে যে আমরা প্রতিবিম্বগুলো দেখতে পাই, দেখো উদাহরণ, একটা আয়না, সমতল দর্পণ, ধরো এখানে একটা বস্তু বিন্দু নেওয়া হলো, এখানে একটা বস্তু, কি হয় এখান থেকে আলোক রশ্মি আয়নাতে গিয়ে সোজা সুজি পড়ে আপতন কোণ কত? 0 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণ 0 ডিগ্রি হবে, সোজাসুজি ব্যাক করে আসবে। আরেকটা রশ্মি মনে করো এখানে পড়লো, এখানে পড়ে ব্যাক করে আসবে এইভাবে, অর্থাৎ এখান থেকে যদি আমরা এই সাইড থেকে যদি কোনো বস্তুকে দেখি তাহলে এই এই সাইড থেকে যদি আমরা দেখি আমরা মনে হবে এই আলোকরশ্মি, এই যে এইটা, এই যে প্রতিফলিত দুটো আলোকরশ্মি, এই যে প্রতিফলিত আলোকরশ্মি দুটো, এই দুটো মনে হবে পেছন থেকে বাড়াও এরকম একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে এই দিক থেকে দেখলে। তাহলে এই বিন্দুটিকে বলা হবে পি বিন্দুর অসদ বিন্দু, সাপোজ পি ড্যাশ, তাহলে এইটা হচ্ছে অসদ বিম্ব। কার অসদ বিম্ব? এখানে বস্তু কোথায়? আয়নার সামনে রাখা বস্তু, তারই এখানে প্রতিবিম্ব হচ্ছে, সেটা অসদ বিম্ব। দেখো ওই বিন্দুর থেকে আসছে বলে মনে হয়, আসছে বলে মনে হয় মানে অপসৃত, এটা কিন্তু অপসৃত, স্বরয় প দন্ত স্বয় ঋকার, তো অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে এটা হচ্ছে অসদ বিম্ব। বুঝতে পারলে? এবার সদ্বিম্ব আর অসদ্বিম্বের আমরা একটু পার্থক্য লিখব। সদ ও অসদ বিম্বের পার্থক্য, চলো তাহলে এদিকটা সদ্বিম্ব আর এদিকটায় অসদ। প্রথম পার্থক্য তুমি সংজ্ঞা দুটো দিয়ে দাও, এটার সংজ্ঞা এক নম্বরে, অসদ বিম্বের সংজ্ঞা হয়ে গেল এক নম্বর পার্থক্য। দু নম্বর পার্থক্য, সদ্বিম্ব পর্দায় ফেলা যায়, সদ্বিম্বকে আমরা পর্দায় ফেলতে পারবো, অর্থাৎ ওই যে লেন্সে যে প্রতিসরণটা হচ্ছিল এখানে যদি একটা পর্দা ধরি, পর্দার উপর এখানে একটা আলোক বিন্দু দেখা যাবে, তাহলে পর্দার উপর সদ্বিম্বকে আমরা ফেলতে পারি। আবার ঠিক আয়নার পেছনে যদি গিয়ে আমরা পর্দা ধরি, অসদ্বিম্ব কিন্তু পর্দায় ফেলতে পারবো না, আয়নার পেছনে পর্দা ধরে লাভ কি? পর্দার মধ্যে কিছু দেখা যাবে না। আচ্ছা তাহলে দ্বিতীয় পার্থক্য, সদ্বিম্ব পর্দায় ফেলা যায়, পর্দায় ফেলা যায়, আর এটা হচ্ছে পর্দায় ফেলা যায় না। তিন নম্বর একটা পার্থক্য, সদ্বিম্ব সাধারণত উল্টানো হয়, বস্তু এরকম থাকলে প্রতিবিম্বটা উল্টানো দেখা যাবে, এরকম দেখা যাবে, তার মানে সদ্বিম্ব সাধারণত অবশিষ্ট হয়, অবশিষ্ট মানে উল্টানো, অবশিষ্ট হয়। আর তিন নম্বরে অসদ বিম্ব, বিম্ব সাধারণত, আমি সবসময় বলবো না, সাধারণত অসদ বিম্ব সাধারণত সমশীর্ষ হয়, মানে অসদ বিম্ব সোজাই হবে, বস্তু যদি এরকম থাকে সোজা অবস্থাতেই প্রতিবিম্ব আমরা দেখতে পারবো। আমাদের ছবি আয়না যখন আমরা দেখি নিশ্চয়ই মাথাকে আমরা উপরেই দেখি, আমাদের পাকে নিচেই দেখি, হ্যাঁ, কিন্তু কিন্তু সদ্বিম্ব, কিন্তু সদ্বিম্বর ক্ষেত্রে কী হবে, মাথা চলে যাবে নিচে, পা উঠে আসবে উপরে। তাহলে আমরা যেগুলো প্রতিবিম্ব আয়না দেখছি সেগুলো হচ্ছে অসদ্বিম্ব, সেগুলো সোজাই দেখা যায়। তাহলে অসদ্বিম্ব সাধারণত সমশীর্ষ হয়। এই হলো আজকে তোমাদের আলোর ইন্ট্রোডাক্টরি ক্লাস। এরপর আমরা এরপর দিন আমরা তোমাদের সিলেবাসে রয়েছে
অবতল দর্পণ, উত্তল দর্পণ অর্থাৎ গোলীয় দর্পণ রয়েছে, তারপর প্রতিসরণ রয়েছে, এরপর দিন আমরা গোলীয় দর্পণ পড়ব। আজকে এখানেই শেষ করছি, সঙ্গে থাকবে, আসছি।